কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা এক দশপন ছিল না, সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুলে দিলি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপনগুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন, কে আপন? প্রশ্ন করতে থাকুন নিজেকে, কে আপন, কে আপন? উত্তর আপনি পাবেন না, উত্তর আপনি পাবেন না। এবার কবরের মধ্যে চলে গেল। লাশটা কবরে রেখে দিল, উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে, ওই বাঁশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ডুবছে, বাবার লাশটা সন্তানে রাখছে, সন্তানের লাশটা বাবা রাখছে। এই লাশটা নিজের হাতে রাখা মানে প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা আমি আলাদা। নিজের হাতে রাখা মানে সব কথা মুখে বলতে হয় না। আমি ওকে বললাম যে চলে যাও, এটা একটা কথা, আমি যদি মুখে কিছু না বলি ধাক্কা দেওয়া মানেও কি? কথা বলে না রে ভাই, আমি তো মুখে কিছু বলি নাই, ধাক্কা না দিছি, এটার মানেও কি? চলে যাওয়া। ও আল্লাহর বান্দা, বাবার লাশ যখন সন্তানই রাখে নিজের হাতে, ওই হাতে রাখায় প্রমাণ করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে কোনো সম্পর্ক নাই, তুমি আলাদা আমি আলাদা। স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা, মাকে সন্তান রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা। এবার আপনি কবরের জগতে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে হালকা হালকা আলো বাঁশের ফাঁক দিয়ে ঢুকতেছে কবরের ভিতরে, কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলো অন্ধকারের রূপ নিচ্ছে। একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল। এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে, যে কবরকে আমি উপর থেকে দেখেছি ভিতরে দেখার সুযোগ হয় নাই, আজকে আমার সেই চিরবাস্তব সামনে চলে আসলো, কবর আমার সামনে হয়ে গেল, উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল। এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দারা লাঠি নিয়ে মাটিগুলোকে চাপাচ্ছে, পানি দিয়ে দিয়ে চাপাচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই পানি দেস কেন? কয় এমন ভাবে গাইরা দিচ্ছে যেন জিন্দা হলো আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে, সবার জন্য চিন্তা করেছে, সে এবার কবরের মধ্যে ভাবতে লাগলো হাই হাই আমার তো কেউ নাই, 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 আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার স্বামী নাই, আমার বন্ধু নাই, আমার বন্ধুর নাই, সবাই আমাকে একা করে দিল, আমি তো একা হয়ে গেলাম। হঠাৎ মন উত্তর দিয়ে বলে ওরে বান্দা এখনো তুই একা হস নাই, সবাই তোর সম্পর্ক ছেড়ে দিল, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম কি সম্পর্ক? এবার মন উত্তর দেয় বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। সুবহান, কয়টা সম্পর্ক? একটা হচ্ছে বান্দা হিসেবে কার সাথে? আল্লাহ। আচ্ছা এটা কি শুধু আমার কথা বলছি নাকি আমাদের সবার? সবার। আর একটু চিন্তায় বলেন, সবার। বান্দা হিসেবে আল্লাহ, উম্মত হিসেবে নবী। এখন একবার প্রশ্ন করেন তো, সে দুইটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কি করা দরকার ছিল, কি করেছি, কি করা দরকার ছিল, কি করেছি? তর্ক করা লাগবে না, কাউকে জবাবদিহি করতে হবে না, আজকে ঘরে যাই শুধু আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, এই তোরে কে পাঠাইলো? প্রথম প্রশ্ন। চারটি প্রশ্ন আপনার জীবন পাল্টাই দিতে পারে না? সুবহানাল্লাহ করে যাইয়ে বললেন, এখানে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে তো? একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন? চারটি প্রশ্ন আপনার জীবন চিন্তা ধারা পাল্টাই দিতে পারে। এক নাম্বার, আয়নাতে সামনে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথম প্রশ্ন করবেন, এই তোরে কে পাঠাইলো? তখন আপনার মন উত্তর দিবে আল্লাহ। উত্তর আর মুখে দেওয়া লাগবে না, আপনার শুধু প্রশ্ন করবেন মুখে, উত্তর সব আপনার মনে দিবে, কারণ আপনি না জানলেও উত্তর সবগুলো আপনার মনের ঠিকই জানা আছে। এই তোরে কে পাঠাইলো? মন উত্তর দিচ্ছে আল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন নিজেকে, কেন পাঠাইলো? এই প্রশ্ন যখন আপনি করবেন তখন আপনার বর্তমান জীবন অতীত জীবন সামনে চলে আসবে আপনার।
আরো জোরে বলেন না রে ভাই। এবার আপনি কষ্ট করবেন কি করলি এতদিন, আপনার সারা জীবনের গুণের সামনে চলে আসবে যখন আপনি চার নম্বর প্রশ্ন করবেন কি নিয়ে ওনার সামনে যাবি, তখন আপনার হাসর আপনার সামনে চলে আসবে। আর একটু জোরে বলেন না রে ভাই। প্রথম প্রশ্ন কে পাঠালো, উত্তর দেওয়া লাগবে না ভাই, নিজের মনকে উত্তর দিলে চলবে। কে পাঠালো উত্তর আসবে। দ্বিতীয় প্রশ্ন কেন পাঠালো, আপনার উত্তর চলে আসবে, ঠিক আছে। তৃতীয় নম্বর কি করলি, চতুর্থ নম্বর কি নিয়ে যাবি। এই চারটি প্রশ্ন গভীর মনোযোগ, এই চারটি প্রশ্নের উত্তর যেই দিন আপনার মনে ফিল আপ হয়ে যাবে এতটুকু বুঝে নেবেন আপনার মনে ঈমানের আলো জ্বলতে থাকবে। এখন আপনি নিজেকে এই প্রশ্নটা করেন তো আপনার জীবনে শুধু প্রশ্ন উত্তর পাবেন শুধু একটাই, কি কে পাঠালো আল্লাহ, বাস। আর বাকি তিনটাই আমরা এখনো ফেল, কথা কয় না, বাকি তিনটা তো আমরা এখনো ফেল, জিরো জিরো আন্ডা। কেন জানেন, আমরা নিজে কামাই যদ্দুর অন্যের বদনাম করে হারাই ফেলে তদ্দুর, আমরা নিজে কামাই যদ্দুর অন্যের গীবত করে তার চাইতে হারাই ফেলে আমরা তার চাইতেও বেশি, আমরা কামাই যদ্দুর হারাই তার চাইতেও বেশি। কি হয়েছে ভাই, কে কিতা করছে না না করছে কোনো দরকার কি, সুপ মেরে বসে থাকেন না, চুপ মেরে বসে থাকেন না। আপনি আল্লাহর বান্দার ইজ্জত হেফাজত করেন, হাসরে আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করুন।